এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো ভিডিওটা রি করা এবং আজকেই হচ্ছে পাবলিক করব সবার সাথে আর এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে তো এখন হচ্ছে আমি ভিডিওটা আর কি পাবলিক করার জন্য ভিডিওটা হচ্ছে ঘুসঘাস করতেছি আর ভয়েসটা দিচ্ছি সবার সাথে তো মঙ্গলবার আজকে হচ্ছে বিকালবেলা হচ্ছে আমরা একটু বাহিরে গেলাম হাঁটতে তো হেঁটে আসার সময় আমাদের বাসার কাছাকাছি বেশি দূরে না নাইনটি নাইন তো নাইনটি নাইনে গেলাম আর কি মরিস বাসায় ছিল না আর কালকে যে গেছিলাম হচ্ছে আসলে দেখা যায় কিছু কেনার জন্য তো ওইগুলো কিনে নিয়ে আসছি কিন্তু অনেক কিছু কিনে ফেলছিলাম ওইখান থেকে অনেকটা দূরে দেখা যায় হাতে করে মানে হচ্ছে হাতে করে আনতে হবে তার জন্য আর আনা হলো না মানে দেখা যায় আর ওইভাবে আমার মনেও ছিল না ভুলে যায় অনেক কিছু তো আজকে হচ্ছে মানে মরিচের গুঁড়া কিনতে গিয়ে দেখি অনেক কিছুই মানে কিনে ফেললাম আসলে সংসারের জিনিস তো বলে শেষ করা যায় না মানে সংসারে কিন্তু লাগি একটার পর একটা মানে দেখা যায় আমাদের কিনতেই হয় একটার পর একটা শেষ হইতেছে দেখা যায় কেনাকাটা করা লাগে আর কি ওইটাই তো আমি মনে করি প্রত্যেকটা আপুর মনে হয় একই রকম আর হচ্ছে প্রত্যেকটা ভাইয়াদেরও মনে হয় একই রকম হচ্ছে এই অবস্থা আর কি যে সংসারে টুকিটাকি জিনিস দেখা যায় মানে কালকে কিনে আনছেন তারপরের দিন আনছেন আজকে দেখা যায় আবার যে জিনিসটা আনছেন ওইটা আছে অন্যটা শেষ হয়ে গেছে তো এরকমই সংসার মানেই দেখা যায় অনেক কিছু লাগে আর হচ্ছে দেখা যায় জীবন চলতে গেলে তো এগুলা লাগবেই কিছু করার নাই তো আমি হচ্ছে এখানে নুডলস নিয়ে নিলাম তারপরে হচ্ছে ময়দা শেষ হয়ে গেছিলো বাসার ময়দা নিয়ে নিলাম তারপরে একটা চাউলের গুঁড়া নিয়ে নিলাম মোটামুটি অনেক কিছুই দেখা যায় নিয়ে ফেলছি দেখা যায় কালকেও মোটামুটি আসলে সাপ্তাহিক আর আমরা মাসিক ভাজারটা একবারে করে ফেলি তো দেখা যায় দু দিনের মধ্যেই করে ফেলি আর কি আর আগে তো সবসময় হচ্ছে একসাথে একদিনে করে ফেলতাম যে এক মাস চলে যাবে এরকম তো এখন দেখা যায় ওইভাবে আর করা হয় নাই অনেক সময় যেটা নাই শেষ হয়ে যায় ওইটা আনা লাগে আর কি তো যাই হোক সংসার যখন আসে লাগবে কিছু করার নাই আর কি আর এখানে হচ্ছে আমি ক্রিম দেখতেছিলাম আর এটা হচ্ছে খুবই ভালো একটা হচ্ছে বেজলিন টাইপের আর কি তো এটা ইউজ করে দেখা যায় অনেক ভালো আর হচ্ছে আমি অনেক কিছুই দেখতেছিলাম এ তো আমি হচ্ছে লাল মরিচের গুঁড়া আর একটা নুডলসের প্যাকেট নিয়ে নিলাম আর হচ্ছে এখানে লিকুইড দেখতেছিলাম যে হচ্ছে কাপড় ওয়াশ করার এবং হচ্ছে দেখা যায় শাওয়ার নেওয়ার ক্রিম তো আপনাদের ভাইয়াই তো ডিম নিয়ে নিছে আর আমাকে বলতেছে যে ফেয়ার অ্যান্ড লাভলি নিবা কিনা আমি কই না আমি তো ফের অ্যান্ড লাভলি ইউজ করি না আমার ভালো লাগে না আমি সবসময় একটা ক্রিম ইউজ করি এ দেশের একটা ক্রিম তো এই ক্রিমটা খুবই ভালো খুবই ভালো আর হচ্ছে দেখা যায় ইউজ করার পর থেকে মুখের মানে হচ্ছে যে কোনো মানুষের হচ্ছে দেখা যায় অনেক রোদ কালো ভাবগুলো যেগুলো আছে ওইগুলোও চলে যায় আর এই তো এখানে আমি হচ্ছে বেজলিং দেখতেছিলাম এগুলা মানে হচ্ছে খুবই ভালো আর কি আর এই ক্রিমটা দেখা যায় বেশিরভাগই নাইনটি নাইনে পাওয়া যায় অন্য কোনো শপে ওইভাবে পাওয়া যায় না তো এই তো ক্রিমটা নিয়ে নিলাম রেগুলার ইউজ করার জন্য আর কি যেভাবে হচ্ছে ঢাপ ক্রিম বা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করা যায় ওইভাবে তো এক এক করে আমি নিয়ে নিচ্ছি আসলে দেখেন সংসারের জিনিস কালকে কিনে আনছি ভাত আর আগের দিন আনছি আজকেই আবার দেখা যায় মানে কিনতে যে দেখি অনেক কিছুই বাসায় নাই আনা লাগে তো এরকমই তো আশা করি সবার বরাবরের মতো আমার ভিডিও ভাল লাগবে আর কি আর হচ্ছে বাসায় যে তো রান্না করবো কালকের রান্নাটা আজকে করে ফেলবো কালকে যেহেতু না রান্না করা লাগে কারণ কালকে একটু ভিজি থাকবো তার জন্য তো আপনাদের ভাইয়া বললো যে কালকের রান্নাটা আজকেই করে ফেলো কালকে হচ্ছে আপনাদের ভাইয়াও ভিজি থাকবে এবং আমিও ভিজি থাকব তার জন্য আর আমি হচ্ছে এই তো কেক নিয়ে নিলাম রুটি নিয়ে নিলাম এই কেকগুলো হচ্ছে খেতে আমার খুব বেশি ভাল লাগে আর কি আমার অনেক পছন্দ ভিতরে হচ্ছে দেখা যায় তো বাসে গিয়ে তো রান্না করব আজকে হচ্ছে শয়ালমন ফিশ দিয়ে হচ্ছে রান্না করব। বেগুন আর আলু দিয়ে আসলে শ্যালমন ফিশের সবসময় হচ্ছে আমি ভুনা করে খেয়েছি এবং শ্যালমনের ভর্তা খেয়েছি আমার কাছে অনেক ভাল লাগে তো আমি ওইভাবে দেখা যায় কারি করে খাই নাই আর কি বেগুন দিয়ে আলু দিয়ে তো আজকে ফার্স্ট টাইম কারি করবো দেখবো কেমন লাগে এই তো বাসায় চলে আসলাম তো এসে হচ্ছে নিচেই বসে গেছি আর হচ্ছে এই তো কার্পেটের মধ্যে হচ্ছে সব ঢেলে নিয়েছি আর কি কিছু করার নাই দেখা যায় পরে হচ্ছে দেখা যায় ক্লিন করে ফেলবো কোনো কিছু ময়লা যদি ইয়ে হয় আসলে দেখা যায় আমার পুরা বাসার দেখা যায় ভিতরে দেখা যায় অনেক সাইডে আমি হচ্ছে কার্পেট হচ্ছে বিছিয়ে রাখছে আর কি বাজার সদাই ঘুষিয়ে হচ্ছে রান্না বসিয়ে দিব। এই তো সব বাজার হচ্ছে ঘুষিয়ে রেখে দিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিলাম পাইপেন বসিয়ে হচ্ছে পাইপেনের মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো একদম ছোট ছোটো টুকরা করে আমি হচ্ছে কেটে নিচ্ছি আর দেখা যায় এগো এখানে হচ্ছে তিন পিস ছিল স্যালমন তো দেখা যায় এগুলো অনেক দিন হয়ে গেছে তার জন্য একটু হচ্ছে থেতরে থেতরে আছে আর শ্যালমান মাছটা কিন্তু অনেক নরম সবাই জানেন আর খেতে কিন্তু খুবই মজা বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না এতটুকু কারণ হচ্ছে দেখা যায় বিশ্বের অনেক বেশি পাওয়া যায় আর এই মাছটা খুবই সুস্বাদু আমার কাছে অনেক বেশি ভাল লাগে একদম হচ্ছে গরু মাংসের মতো হচ্ছে কালারটা ভিতরের কালারটা আর কি মাছটা একদম লাল কালার তো ভেজে নিব ওই রকম ভাজতে হয় না হালকা ভেজে নিব আর কি ভেজে হচ্ছে আলু ও তারপরে হচ্ছে বেগুন আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করব। আর বেগুনের কারি কিন্তু এমনি খেতে ভাল লাগে তারপরও দেখা যায় আমরা বেগুনটা একটু কম খাই অন্যান্য সবজি বেশি খাই কিন্তু বেগুনটা একটু কম খাই মাছগুলো হচ্ছে উলটিয়ে ভেজে নেব এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি হচ্ছে এই পাইপেনটা নামিয়ে তারপর আরেকটা পাইপেন বসিয়ে দিব। কারিটা রান্না করার জন্য তো এইভাবে যারা খান নাই রান্না করে দেখতে পারেন বেশ ভালোই হইলো অনেক মজা হয় তো আমি দেখলাম যে খুবই মজা হয়েছে রান্নাটা আলহামদুলিল্লাহ আর আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা যারা হচ্ছে সবসময় আমার ভিডিওগুলো দেখেন তারা তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দুয়া ভালোবাসা রইল আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আশা করি বাকি দিনও সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য তো যতটুকু পর্যন্ত আসছি আপনাদের সাপোর্টেই তো এই জায়গায় পর্যন্ত আসতে পারছি সাপোর্ট যদি না করতেন কখনও আসতে পারতাম না সবাই সাপোর্ট করেন এবং ভালোবাসেন তার জন্য এতটুক পর্যন্ত আসতে পারছি আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি যখন রান্নাটা করতেছি তো আমি প্রথম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটু ভেজে হচ্ছে এক চামচ পরিমাণ রসুন পেস্ট একটু পানি দিয়ে তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিব দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ইয়েটা দিয়ে দিব আর কি আগে আলুগুলো দিয়ে দিব আলুগুলা একটু কষিয়ে তারপরে হচ্ছে আমি বেগুনগুলো দিব যেহেতু আলুটা সিদ্ধ হইতে একটু টাইম লাগে তো যারা নতুন গৃহিণী আপুরা আছেন ও চাইলে হচ্ছে আমার রেসিপিটা ফলো করে নিতে পারেন ফলো করে হচ্ছে এইভাবে রান্না করতে পারেন যারা একদম নতুন একদম সহজভাবে দেখানে ট্রাই করছে আর আমি সবসময় যেভাবে ঘরের মধ্যে রান্না করি একদম সিম্পলভাবে সহজভাবে খেতে কিন্তু মন্দ হয় না তো ওইভাবে দেখানোর ট্রাই করছি আর যে আপনাদের ভালো লাগবে আজকের আমার হচ্ছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসাতে রান্না করে খাবেন কেমন তাই তো আমার হচ্ছে আলুগুলা হচ্ছে কষানো হয়ে গেছে এখন বেগুনগুলা দিয়ে দিব আর আরেকটা কথা বলে বলিনি সবাইকে আমি হচ্ছে মানে রান্না যখন করতেছিলাম ভিডিওগুলা দেখা যায় একটু লং হয়ে গেছে স্ট্যান্ড লাগিয়ে লাগিয়ে করতেছিলাম তো তার জন্য তখন হচ্ছে আমি একটু একটু টেনে দিছি আর কি যখন দেখা যায় এখন বেগুনগুলো দিতেছি নাড়তেছি একটু টেনে দিছি না হয় দেখা যায় মানে এমনি তো তেরো মিনিট হয়ে গেছে না হয় আরও বড় হয়ে যায় তো প্রায় হচ্ছে ষোলো মিনিট হয়ে গেছিলো তো কিছু কিছু অংশ হচ্ছে রেখে দিচ্ছি আর কিছু অংশ বাদ দিয়ে একটু টেনে দিছি যেহেতু আপনারা হচ্ছে সবাই দেখতে পারেন বেগুনগুলো এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে আবার ঢেকে দিবো কষিয়ে নিব আর কি তো এইভাবে কারি রান্না করলে খুবই মজা হয় আর কি এখন উলটিয়ে পালটিয়ে তারপরে আরেকটু ঢেকে দিব আরেকটু কষিয়ে নিব তারপরে হচ্ছে পানি অ্যাড করবো আর কি আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিলে দেখা যায় কারি রান্না করতে গেলে মানে দ্রুত হয়ে যায় আর হচ্ছে যে কোনো কারির হচ্ছে মানে সারটা অনেক বেড়ে যায় আর কি সিদ্ধ পানিটা দেওয়া হইলে এই তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে মাছগুলো অ্যাড করে দিব আর বাকি টমেটো হচ্ছে কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিব এগুলো সব দিয়ে একবারে ঢেকে দিব। আর হচ্ছে দেখা যায় যেই পাইপেনগুলোতে আমি রান্না করি অনেকেই জানেন যারা আমার পুরান বৃহস্প অনেক আগে হচ্ছে আমি দেখা যায় মালয়েশিয়ার একটা হচ্ছে অনলাইন পেজ থেকে কিনেছিলাম প্রায় হচ্ছে ছয়টা এরকম পাইপেন ছয়টা আর কি একটু বড় একটু ছোটো এরকম আর কি ছয় সেট দিয়েছিল আর এগুলো হচ্ছে সেট হিসাবে বিক্রি করে লাজাদা আর কি অনলাইন থেকে আর এদেশে তো দেখা যায় সবসময় দুইটা অ্যাপস হচ্ছে অনলাইন সবাই মানে কিনতে পারে আর কি অর্ডার করতে পারে লাজাদা আর শপি তো এগুলো অনেক ভালো দেখা যায় আপনার যে প্রোডাক্ট দেখাইবে ওইগুলোই দিবে তো আমি তো প্রায়ই হচ্ছে এগুলা থেকে দেখা যায় কাপড় চুপড় বলেন জুতা বলেন যে কোনো প্রয়োজনীয় জিনিস কিনে থাকি আর কি তো বলে দিলাম দেখা যায় ইদারিং হচ্ছে এই পাইপেনগুলাতেই রান্না করি তো একজন আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনার হচ্ছে পাইপেন্টগুলা কি কালারে তো এগুলো হচ্ছে আমি তো বললাম যে আমি একটা সেট কিনেছিলাম ওই সেটটার মধ্যে ছয়টা আছে তো দেখা যায় এক এক সময় আমি এক একটা ইউজ করি আর কি এই তো মাছগুলো দেওয়ার পরে হচ্ছে আমি টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম ঢেকে দিলাম এখন হচ্ছে প্রায় হয়ে আসছে আর কি দেখেন অল্প সময়ের মধ্যেই কিন্তু কারিটা হয়ে গেল আর খুবই মজাদার একটা ইয়ে আমি কারি রান্না করে ফেললাম তো দেখা যায় আমরা দুই দিন চলে যাবে আর ওই অনুযায়ী রান্না করছি যেহেতু মানে আজকে রাতে কালকে পুরা দিন চলে যায় তারপরে আবার রান্না করব আর কি কারণ একটু ভিজি থাকব বাসে একটু কাজ আছে তার জন্য এখন ধইনা পাতা দিয়ে দিলাম আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আশা করি সবার বরাবরের মতো আমার ভিডিও ভালো লাগবে আজকেরটাও তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্দ এবং রেসিপিটা কেমন হইল এখন কিন্তু আমি বিদায় নিব আমার ভিডিওটা এ পর্যন্তই করেছিলাম তারপরে আর করা হয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ